জেল ওয়াশ, মানে যাদের স্কিনটা অয়েলি তাদের জন্য এটা একদম পারফেক্ট। আমরা সবসময় কিন্তু যতই বয়স বাড়ুক আমরা কিন্তু চাই আমাদের স্কিনটা যেন ইয়াং থাকে। এখানে গিয়ে এটা দেখলেই আমি পাগল হয়ে যাই। চেষ্টা করবেন যে স্কিন আপনার যেটা আছে সেটা যেন হেলদি থাকে। পিম্পলসের কারণে দেখা যাচ্ছে যে আমি জেল ওয়াশটা ইউজ করলে বেশি বেনিফিট পাই। হাই এভরিওয়ান, কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে টিপটপ পার্টের হোয়াইটেনিং প্রোডাক্টগুলো কী কী। আমি যে ওইখানে ভিজিট করেছি সেটা তো আপনারা জানেন, এবং সেখান থেকে কিছু প্রোডাক্টও আমি নিয়েছিলাম সেটাও আপনারা জানেন। সো সেগুলোর রিভিউ, মানে সেগুলো ইউজ করার পরে হোয়াট আই এম ফিলিং, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, এবং সেই সাথে কোনটা কোন প্রোডাক্টের কী কাজ, কাদের এটা ব্যবহার করা ঠিক হবে কাদের হবে না, সেগুলো নিয়ে আলোচনা করবো। চলেন তাহলে ভিডিওটা দেখি। প্রত্যেকটা স্কিন কেয়ারের শুরুর পার্টটা হচ্ছে স্কিন ক্লিনজিং, রাইট? আমরা কিন্তু ক্লিন এক একজন এক এক রকমভাবে করি। ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে বাইরে থেকে এসে একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলে, কিংবা কোনো ওয়াইপস যদি থাকে সে ওয়াইপস দিয়ে তাদের ডার্ট কিংবা মেকআপটা তুলে ফেলে। আবার আমি যেটা করি সেটা একটু বলি, সেটা হচ্ছে যে আমি এভরিডে একটা প্রপার ক্লিনজিং মিল্ক দিয়ে স্টার্ট করি। সো গোসল করার সময় আমি সব সময় যেটা করি যে ক্লিনজিং মিল্ক দিয়ে একটু মাসাজ করে তারপরে আমি ওয়াইপ করে ফেলি, সেটা আমি বাইরে যাই আর না যাই। আর বাইরে থেকে আসলে কিংবা মেকআপ টেকআপ করলে তো অন্য কথা। তারপরে যেটা হয় যে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া। এই ফেস ওয়াশ দিয়ে মুখটা কিন্তু ঘুম থেকে ওঠার পরেও ধোয়া উচিত, কারণ রাতে ঘুমানোর পরে আমাদের যেটা হয় যে মানে স্কিনটা সুন্দর থাকে। অনেকে বলে যে ধোয়ার প্রয়োজন নাই, বাট আমি মনে করি ধোয়ার প্রয়োজন আছে, কারণ হচ্ছে আমার স্কিন থেকে তো অয়েল সিক্রেশন হয়, তাই না? তো সেক্ষেত্রে সকালে যদি আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ফেলি, তারপরে আমি আমার স্কিন কেয়ার আইটেমগুলো লাগাই, তাহলে কিন্তু আমার স্কিনটা অনেক ফ্রেশ থাকে সকালে ওঠার পরে। সো সেই ফেস ওয়াশটাই দেখাবো। ফেস ওয়াশটা হচ্ছে এই যে অ্যামি ওয়াশ, সেটা একটা জেল ওয়াশ, মানে যাদের স্কিনটা অয়েলি তাদের জন্য এটা একদম পারফেক্ট। আমার স্কিন আসলে অয়েলি না, আমার স্কিনটা নর্মাল। আমি খুব যে জেল ওয়াশ ইউজ করি তা না, বাট যখন আমার পিম্পলস হয়, স্পেশালি যখন আমি মানে এরকম ওয়েদারে থাকি, গরমের ওয়েদার কিংবা যেখানে অনেক বেশি হিউমিড সেরকম ওয়েদারে থাকি, সেখানে তখন আমার পিম্পলস হয়। সেই পিম্পলসের কারণে দেখা যাচ্ছে যে আমি জেল ওয়াশটা ইউজ করলে বেশি বেনিফিট পাই। সো এই অ্যামি ওয়াশটা টিপটপ মার্টের খুবই বেস্ট সেলার ফেস ওয়াশের ভিতরে একটা অ্যামি ওয়াশ। এটা খুবই কাজে দেয় যাদের আসলে অ্যাকনে আছে কিংবা যাদের অয়েলি স্কিন, স্পেশালি যাদের স্কিনটা মানে একটু একটু রাফ, দেখলেই যাদের স্কিনটা ডাল রাফ মনে হয় তাদের জন্য এই ইয়েটা খুব কাজে দেয়। আর আমি বলবো যে এটা এরা বলে তো যে রিভাইটালাইজ বিউটি ফর ইয়োর চেঞ্জিং স্কিন। আমরা সবসময় কিন্তু যতই বয়স বাড়ুক আমরা কিন্তু চাই আমাদের স্কিনটা যেন ইয়াং থাকে, স্কিনটা যেন ইয়াং থাকে। সো একটা ভালো ওয়াশ না হলে কিন্তু আপনার স্কিনের বাকি স্টেপগুলো আপনি পালন করতে পারবেন না। আবার যেটা হবে যে আপনার স্কিনটা কিন্তু প্রপারলি ক্লিন না থাকলে স্কিনের যে পিম্পল, অ্যাকনে কিংবা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো থেকে দূরে থাকতে পারবেন না। সো এটা খুবই ভালো। এটার ভিতরে আবার একটু হালকা হালকা স্ক্রাব আছে। স্ক্রাব কিন্তু সপ্তাহে মাত্র দুদিন ইউজ করতে হয়, এর বেশি ইউজ করা উচিত না। আর এটার ভিতরে খুবই হালকা, খুবই সফট দানা দানা স্ক্রাব আছে, যার কারণে যেটা হয় যেটা ডেইলি ইউজ করলেও কোনো সমস্যা নাই। সো দেখেন, দেখতে কিন্তু খুব কিউট, তাই না? সো ক্লিনজিংয়ের পরে মেইন পার্টটা হচ্ছে আপনার একটা সুন্দর টোনার ইউজ করা। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে আমার রেগুলার টোনার যেটা আছে ল্যানকমের, সেই টোনারটা আমি ইউজ করি, রোজ টোনার। সেইটা নিয়ে আরেক দিন আপনাদের সাথে কথা বলবো, এবং আমার রিল কিংবা ভিডিওতে কখনো দেখেছেন সেই টোনারটা। সেই টোনারটা দিয়ে আমি কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আমি আমার রেগুলার সিরাম যেটা স্কিনে ইউজ করি সেটা ইউজ করি। এবং এভরিওয়ান নোজ যে আমি ডাবল সিরাম অ্যান্ড অ্যাডভান্স নাইট রিপেয়ার সিরাম, এই দুটো সিরামই ইউজ করি। তারপরে আমি আমার ময়শ্চারাইজার লাগাই। সো ফার্স্ট অফ অল আমি বাংলাদেশে এই ক্লিনজারটা কেন ইউজ করছি, বিকজ আমার স্কিনে যাতে পিম্পলস না হয়, অ্যাকনে না হয় কয়েকটা হয়েছিল, যার কারণে আমি এটা ইউজ করেছি এবং আমি খুব ভালো উপকার পেয়েছি। আচ্ছা, টিপটপার থেকে আমি আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে এই সোপটা। ওনারা বলেছিলেন যে এই গ্লুথিন হোয়াইটেনিং সোপটা খুব কাজে দেয় হচ্ছে যাদের সানবার্ন হয়েছে মুখ হাত পা, মানে ফুল বডির জন্য এটা নাকি খুব ভালো কাজ করে। এটা একটা বার সোপ। সো এটা যেটা কাজে দেয় যে এটা ডার্ক স্পটটাকে ক্লিয়ার করে দেয়, ড্যামেজ স্কিন। দেখবেন যে সানবার্ন যখন হয় তখন স্কিন অনেক ড্যামেজ হয়ে যায়, দেখতে কেমন ডাল ডাল লাগে। সো সেক্ষেত্রে এটা দিয়ে যদি আপনি ধরেন রোদ থেকে আপনি ঘুরে আসলেন কিংবা সারাদিন টায়ার্ডনেসের পর আপনি এটা একটু দিলেন, আপনি দেখবেন আপনাকে খুব একটু ফ্রেশ লাগছে, একটু ওই যে কালচে ভাবটা চলে যাচ্ছে। আর ফুল বডিতে কিন্তু এটা খুবই কাজে দেয়, এটা আমি নিজেই ইউজ করে দেখেছি। আবার
সবচাইতে বড় যে জিনিসটা এটা সম্পর্কে বলতে চাই, এটা কিন্তু দিনে তিন চারবার ইউজ করার কোনো দরকার নাই, একটিবার ইউজ করাই এনাফ, কারণ বেশি ইউজ করলে স্কিন আবার হার্ড হয়ে যাবে। আর কোনো হোয়াইটেনিং প্রোডাক্টই আমি বলবো না যে কোনো হোয়াইটেনিং প্রোডাক্টই অনেক দিন ধরে ইউজ করা উচিত, যদি সানবার্ন হন তখন ইউজ করেন, বাট রেগুলার বেসিসে যদি আপনি হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করেন, আমি মনে করি, এটা আমি আসলে জানি না, এটা যারা স্কিন স্পেশালিস্ট তারা বলতে পারবে, বাট আমার ধারণা মতে যে কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট যদি আমরা বেশি দিন ইউজ করি তাহলে আমাদের স্কিন আসলে ড্যামেজ হয়, উল্টা উপকারের চেয়ে তো ড্যামেজ হয়। সো বেটার যখন আপনার প্রয়োজন হবে আপনি তখন সেটা ইউজ করেন। আরেকটা ইম্পর্টেন্ট যেটা এখানে লেখাই আছে যে ডার্ক স্পট, অনেক স্পট হয়ে থাকে সেই স্পটগুলো ক্লিয়ার করে দেয়। তারপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, টিপটপ মার্ট থেকে আমি সব সময় কিনি এবং ওখানে গিয়ে এটা দেখলেই আমি পাগল হয়ে যাই, সেটা হচ্ছে সানট্যান। সানট্যান সানস্ক্রিনটা আসলে অদ্ভুত একটা সানস্ক্রিন, এটার এসপিএফ হচ্ছে 50+, এবং এটা এভরি 2-3 আওয়ার্স পরপর আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেটাই উচিত, সেটা করলেই কিন্তু আপনার স্কিনটা প্রোটেক্টেড হবে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, আমি একটু দেখাই, এইটা একটু এক পাল্প দিলেই কিন্তু এনাফ, হ্যাঁ আপনার কিন্তু অনেক বেশি লাগছে না। দেন আপনি যখন এইভাবে মাসাজ করবেন, পুরোটা ভালো মতো যখন ব্লেন্ড করে আপনার স্কিনে দিবেন, তখন দেখবেন একটা ফ্রেশ একটা ফিলও আসবে এবং সেই সাথে স্কিনটাও কিন্তু যে কালচে কালচে, অনেক সানস্ক্রিন দিলে কালচে কালচে লাগে না মুখটা, অয়েলি কালচে, এটা কিন্তু সেটা লাগে না, স্কিনে ভালো মতো অ্যাবজর্ব হয় এবং আপনার মেকআপ বেস হিসেবে কিন্তু ভালো কাজ করে। সো আই অলওয়েজ লাভ দিস প্রোডাক্ট, এখানে হোক আর বাইরে হোক সবসময় আমার এটা খুব ভালো লাগে। এবং সবচেয়ে কিউট বিষয় সানট্যানের হচ্ছে এটা খুবই হ্যান্ডি, এটা আপনি জাস্ট চট করে ব্যাগের মধ্যে ঢুকায় নিতে পারেন, সো এভরি 2-3 আওয়ার্স বাইরে থাকলে আপনি আবার একটু নিয়ে মুখে একটু অ্যাপ্লাই করে ফেললেন। সো দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্রোডাক্ট ফ্রম টিপটপ মার্ট, এবং এবারই আমি প্রথম তাদের এটা ট্রাই করেছি। সানবার্ন হওয়ার পরে আমি দেখেছি যে আসলেই খুব ভালো কাজ করে ফেস এবং ফুল বডিতে, আর অ্যামি ওয়াশ তো সবসময় অ্যাকনের জন্য বেস্ট। সো এই ছিল আমার আজকের ভিডিওতে। একটা কথা অবশ্যই বলি যে সেটা হচ্ছে যে হোয়াইটেনিং প্রোডাক্ট ব্যবহার করে অনেক ফর্সা হয়ে যাবো, এটা কোনো সলিউশন না। আমি যেই স্কিন টোন নিয়ে জন্মেছি আমার স্কিন টোন কিন্তু সেটাই থাকবে, তাই না? আমি শ্যামলা, আমি শ্যামলাই থাকবো, আমি কখনোই সাদা ফর্সা হয়ে যাবো না, আমি সেটা হতে চাইবও না। তার কারণ হচ্ছে আমি যে স্কিন টোনটা নিয়ে জন্মগ্রহণ করেছি সেটাই আমার জন্য সুন্দর, সেটাই আমার জন্য পারফেক্ট। সো এটার উপরে ঘষা মাজা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করলে হয়তো এটা আরেকটু বেটার হবে, কিংবা নাইস থাকবে, হেলদি থাকবে, বাট খুব যে সাদা হয়ে যাবো তা না, সেই চেষ্টাটা করাটাও ভুল হবে। সো সবার কাছে একটা রিকোয়েস্ট, হোয়াইটেনিং প্রোডাক্টের উপরে খুব বেশি ডিপেন্ড করবেন না, চেষ্টা করবেন যে স্কিন আপনার যেটা আছে সেটা যেন হেলদি থাকে, গ্লোয়িং থাকে, তাহলেই দেখবেন আপনি অনেক সুন্দর। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।